বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই এই মুহূর্তে বোর্ড এক্সাম নিয়ে চিন্তিত রয়েছো, তোমাদের বোর্ড এক্সাম অনলাইনে হবে না ক্যান্সেল হয়ে যাবে না অফলাইনে হবে, সে নিয়ে অনেকেই রীতিমতো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন পাচ্ছ। কিন্তু বিভিন্ন এরকম বোর্ড রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মতো, যে সমস্ত জায়গায় কিন্তু রীতিমতো বোর্ড এক্সাম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে বোর্ড এক্সাম পুরোপুরি পোস্টপন করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্লাসের এক্সাম ছাড়াই অ্যাকচুয়ালি ডাইরেক্ট পাস করিয়ে দেওয়া হয়েছে, সে নিয়ে আলোচনা করবো। এবং আমাদের স্টেট বোর্ডের ক্ষেত্রে কি ইনফরমেশন রয়েছে তা নিয়েও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ও সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ওর আর এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তোমরা সকলেই জানো এই মুহূর্তে যে কোভিডের পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের কখনোই এই অফলাইন এক্সাম আগের মতো নিয়ে ঝুঁকির মুখে ফেলা একদম কার্যত সঠিক কাজ কিন্তু হবে না। ফেলা করোনা স্টাফ ও ছাত্র সমেত 40 সংক্রমিত, ছত্তিশগড় কা ভিলাই ভেটেরিনারি কলেজ অঞ্জোরা মে 50 সে জ্যাদা করোনা সংক্রমিত, সায়েন্স কলেজ জম্মু স্টাফ ও বিদ্যার্থীকে মিলাকার কুল 30 লোককে করোনা। কারণ বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এটা আমার বক্তব্য না, দেশের প্রচুর সংখ্যক শিক্ষক স্টুডেন্টদের বক্তব্য এবং টুইটারে যেটা ট্রেন্ড চলছে এখন সেটা হচ্ছে হ্যাশট্যাগ ক্যান্সেল বোর্ড এক্সাম বা সিবিএসই এক্সাম। যদিও এখনো কোনো ইনফরমেশন না পাওয়া গেলেও বিভিন্ন এরকম স্টেট রয়েছে, যেমন মহারাষ্ট্র বলি ছত্তিশগড় বলি, সেখানে কিন্তু ক্লাস 10-12 যে এক্সাম রয়েছে সেটা কিন্তু পোস্টপন করে দেওয়া হয়েছে এবং ক্লাস 11 এবং 9 অথবা আদার্স যে ক্লাসগুলো রয়েছে তাদের কিন্তু উইদাউট এক্সাম পাস করিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বড় প্রশ্ন ও যে আমাদের বোর্ডের ক্ষেত্রে কি হবে। দেখো সংক্রমণ কিন্তু প্রত্যেক জায়গায় বেড়ে যাচ্ছে, আমাদের এখানেও কিন্তু ও দিনে দিনে গ্রাফটা প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বাড়ছে এবং কোভিডের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের রাজ্য না বিভিন্ন রাজ্য তার সাথে দেশের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে, অন্যান্য সময় কোভিডের যে সংক্রমণ ছিল সেই সংক্রমণকে কিন্তু পুরোপুরি পেছনে ফেলে এখন একটা রেকর্ড করেছে কোভিড সংক্রমণ আমাদের দেশে। সেই সময় বোর্ড এক্সাম নেওয়া কতটা কার্যকরী সেই নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের থেকে যদি মত নেওয়া হয়েছে প্রায় 90% লোক কিন্তু এই বোর্ড এক্সাম ক্যান্সেল করার কথা বলেছে এই মুহূর্তে এবং সিবিএসই বোর্ডের বিভিন্ন প্যারেন্টস বা অভিভাবকরা কিন্তু এই কথাই বলেছে যে এই মুহূর্তে বোর্ড এক্সাম অনলাইনে কেন নেওয়া হবে না, কারণ অনলাইনে এতদিন ধরে ক্লাস হয়েছে, তা অনলাইনে যেহেতু ক্লাস হয়েছে অনলাইনে এক্সাম নিতে আপত্তি কোথায়। ज़्यादा वरिड हैं बच्चे, बहुत चिंता है हमें इस चीज़ की कि कैसे होएगा। अभी स्कूल में प्रैक्टिकल्स हुए हैं, फाइनल प्रैक्टिकल्स, डर लगता है तुम जल्दी से नहा लो, हाथ धोए, सैनिटाइजर साथ भेजते हैं, अब वो चीज़ें कितनी तक उसको बचाएंगी कह नहीं सकते। बच्चे ने ऑनलाइन लिया और हर बच्चे ने पढ़ाई ऑनलाइन करी है तो फिर ऑनलाइन एग्जाम कराने में क्या प्रॉब्लम। सुरक्षित स्टूडेंट रहे एग्जामिनेशन दीते गए स्टूडेंट देर कोनो असुविधा होबे ना, इतिमध्ये देखा गया विभिन्न स्कूल प्रैक्टिकल परीक्षा नीते गए शिक्षक राय कोविड आक्रांत हो विभिन्न जगह स्टूडेंट राव কোভিড আক্রান্ত হয়েছে। এবং আমাদের রাজ্যে যখন স্কুল খোলা হয়েছিল যখন কোভিডের সংক্রমণ এতটা ছিল না তখনই কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা কোভিড আক্রান্ত হয়েছিল। তো বোর্ড এক্সাম অবশ্যই একটা স্টুডেন্টের ক্ষেত্রে বড় বিষয়, কারণ সেটা দেখিয়ে পরবর্তীকালে চাকরি বা তার অ্যাকচুয়ালি প্রমাণপত্র দেয় সে কতটা এডুকেটেড। কিন্তু পড়াশোনা বা শিক্ষার আগে সবার প্রথমে কিন্তু জীবন, সেই কারণেই এখন ওর বোর্ড এক্সাম ক্যান্সেল করার দাবি কিন্তু উঠছে। তো বিভিন্ন মানুষ তো বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করছে, কিন্তু আমার মতে এই মুহূর্তে বলা হয় বোর্ড এক্সামকে স্থগিত করে রাখাই উচিত, কারণ কোভিডের গ্রাফ যে পরিস্থিতিতে যাচ্ছে এবং জুন মাস যে সময় বোর্ড এক্সাম রয়েছে সেই সময় মনে হয় আরও প্রচুর সংক্রমণ বাড়বে, যেরকমভাবে গ্রাফের গ্রাফ দিক নির্দেশ করছে বা যেরকমভাবে সংক্রমণ বাড়ছে সে অনুযায়ী কিন্তু এটা বলা যেতে পারে বা এটা অনুমান করা যেতে পারে। সেই কারণে বোর্ড এক্সাম যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে আমার মনে হয় বোর্ড এক্সামকে এই মুহূর্তে স্থগিত করা উচিত বা অন্য কোনোভাবে
অনলাইন কিংবা অন্য কোনো পরিস্থিতিতে বা অন্য কোন রকম মূল্যায়নের মাধ্যমে নম্বর দিয়ে রেজাল্ট দেওয়া উচিত স্টুডেন্টদের, এবং যারা টেনে পড়ছে তাদের ইলেভেনে কমেন্ট করা উচিত, যারা টুয়েলভে পড়ছে তাদের অন্য কোনো উপায়ে মূল্যায়নের মাধ্যমে টুয়েলভে টুয়েলভ থেকে পাস করিয়ে কলেজে উঠিয়ে দেওয়া উচিত। আর বোর্ড এক্সাম কিভাবে নেওয়া উচিত, অনলাইনে নেওয়া উচিত অফলাইনে নেওয়া উচিত, না এক্সাম এই মুহূর্তে স্থগিত করা উচিত না ক্যান্সেল করা উচিত, তোমাদের কি মনে হয়? আর ওটা নিজের দিক থেকে শুধুমাত্র ভাববে না, সকলের দিক থেকে ভাববে। এবং এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে কোভিডের সংক্রমণের পরিস্থিতি, সেই দিকে তাকিয়ে কিন্তু তোমরা তোমাদের অভিমত কমেন্ট সেকশনে প্রদান করবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।